আমি তো শুনতেছি এখান থেকে আ করতেছে। কি হলো, ঢোকে না কেন? কই ঢুকবে? ফাইবারে। আচ্ছা এই সুজন ভাই, ভাই এক্সাম গুলো দেওয়ার সময় আপনি যে প্রশ্ন গুলো করে, প্রশ্ন সরাসরি কি গুগল সার্চ করলে কি আসে, অ্যান্সার বেরিয়ে আসে? ভাই আসে 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 ভাই, কিন্তু অনেক মানে অত সময় আমাকে দেয় না। 1 মিনিট তো নাকি? 1 মিনিট না, আমি ভাবতেছি কি আমার তো ডিসপ্লে 2টা 1 মিনিটের। হ্যাঁ হ্যাঁ তাহলে পারবেন আমার তো ভাই, ডিসপ্লে দিলে হলে এক্সাম দিলাম 1 মিনিটের, আমি সার্চ করলাম কপি করে ভাই। হ্যাঁ এই এই লিংকটা এই দুটো পেজ দিছে, এই দুটো বলে এই দুটো ভাই, এই দুটো বলে কি প্রশ্ন আছে? এই যে এই যে এই দুটো লিংক। হ্যাঁ আচ্ছা আমি ঢুকে দেখি মানে আপনাকে কিছু প্রশ্ন এখানে তুলে ধরছে তো ভাই, প্রশ্ন মুখস্থ করে কি আমরা পরীক্ষা দেওয়ার যাবো? আরে প্রশ্ন আসে না মামুন ভাই, এই প্রশ্ন কি আমরা পাবো পরীক্ষা দেওয়ার যায়? না 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 আসে না, তাহলে কষ্ট করে এর পিছনে সময় নষ্ট করে লাভ কি? লাভ এটা আছে ইংলিশ স্কিল এটা আসতে পারে, ইসকি ইংলিশ স্কিলটা ডেভেলপ হবে আর কি। আমি একটা আসতে গুগল সার্চে গুগল সার্চ করলে ইউটিউবে সার্চ করে দেখলাম যে প্রশ্ন আসে কিনা, কই প্রশ্ন তো পাই না ভাই। ভাই সুজন ভাই প্রশ্ন ওই জায়গা ওটা ফলো করা উচিত ছিল, দুইজনের দুইজনের দিলে ওটা ফলো করতে আর দুইজন সার্চ দিলি বুঝছে, দুজন গুগলে সার্চ দিলি আর দুজন এই প্রশ্ন দেখলো। সার্চ দিলে আপনি আমরা যদি সার্চ করি যাই সেটা তো আমাদের টাইপিং করে উঠাই দেবে, টাইপিং করে সার্চ করে ভাই টাইপ করে। হ্যাঁ হবে না, দাদা প্রশ্ন যদি 2-3টা করে আসতো তাহলে সবাই হেল্প করতে পারতো, প্রশ্ন আসে একটা করে আমুও যা আর সবাইও তাই। আর মামুন ভাই ভাই কালকে আমি একটু অ্যানালিটিক্যাল টেস্ট চেষ্টা করছিলাম বুঝছেন, ওর যা প্রশ্ন বিসিএস কেডার পাবে তো নাকি? না ভাই, যে বিসিএস কেডার সে সর্বোচ্চ 20টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে 40 মিনিটে। আচ্ছা দেখেন এই যে আমি প্রশ্নটা মার্ক করলাম, ডান ক্লিক করলাম, তারপরে নিউটিউবে চলে গেলাম, আমার এখন একটা একটা করে বাঁচতে হবে। কোনটা হতে পারে? এই যে কার নিচে সাজেস্ট করা আছে এটা দেখেন, নিচে উত্তর দেওয়া আছে যে ডেসক্রিপশন, এই যে এটা হবে এই যে দিস, আরো দেখি আমরা এখান থেকে এখানে আসলাম। অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এই যে এখানে পাইছি কিন্তু অ্যানসার 2 এখানে ওটা টেস্ট মতো প্রশ্ন দেওয়া আছে আর কি। দেখেন এখানে এখানে অ্যানসার প্রশ্ন আমি যে প্রশ্নটা বের করলাম এটা কোনটা? এটা এটা প্রশ্ন একই প্রশ্ন না? হ্যাঁ সেম প্রশ্ন একই প্রশ্ন, দেখেন এখানে প্রশ্ন অ্যানসার দিছে এটা এটা, আর ওরা ওরা দিয়ে দিচ্ছে কি ওরা সাজেস্ট করে দিচ্ছে এই প্রশ্ন এটা এটা দিস হু এটা হু আর এটা, এই যে দেখেন ওরা ওরা কি অ্যানসার দিছে, তাহলে কি হলো বলেন ভাই? ওরা তো ভুল ভুল দেখতেছি দিছে, তাহলে আমি সার্চ করে যদি ভুল অ্যানসার পাই তাহলে আমার লাভ হলো কি? এইখানে এই এইখানে দিস দিছে অপশন 1 দিস ভাই, মজা পাইছি ভাই। এইখানে অপশন 2 দে ঠিক আছে, আর এই যে একটু নিচে আইছি এইখানে দেখেন
एग्जाम दिए दिसे दिस अच्छा তারপরে প্রশ্ন আরটা বিউ করছে এখানে যাই ওরা কি অ্যানসার করছে ভাই एग्जाम তো একা কে দেওয়া সম্ভব যদি এইভাবে যদি সকল যদি কোশ্চেন এইভাবে বের করা যায় আমার আলাদা পিসি লাগবে তো আপনার পিসি আলাদা না একটা পিসিতে খালি মনিটর তোমার দুইটা আছে সমস্যা কি ও আচ্ছা আচ্ছা আমার জন্য তো সুবিধা আছে আমার একটা পিসিতে দুটো মনিটর না আপনার মোবাইল থাকলেও হবে ভালো মোবাইল থাকলেও হবে হ্যাঁ মোবাইল থাকলেও হবে কিন্তু মোবাইলে আবার টাইপিং করতে হবে সময় লাগবে তো ভাই মোট কথা ভাইয়া এই প্রশ্নটা এই জায়গা থেকে করতে হয় প্রশ্নটা টাইপিং করতে হয় সময় লাগবে না সময় লাগবে হ্যাঁ সিলেক্ট করব এই যে সেখান থেকে সরাসরি গুগল ফর্ম চলে গেলাম আমার এগুলা আছে একটা ফোন আসছে একটু রিসিভ করি ভাইয়া সাজ তো এই জায়গা থেকে আমি ওর দিতে পারবো ভাই আমি দিতে পারবো না 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 ও প্রশ্ন আছে প্রশ্ন আছে হ্যাঁ না না আপনি আলাদা কোনো উইন্ডোতে যেতে পারবেন না ট্যাবে যেতে পারবেন না 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 আলাদা কোনো ট্যাবে ব্যাক করলে আপনার পরীক্ষা ক্যান্সেল আলাদা কোনো ট্যাবে ব্যাক অথবা আলাদা কোনো ট্যাবে যাওয়ার সাথে পরীক্ষা ক্যান্সেল এই পরীক্ষা দেই কোথায় সদনরা পরীক্ষা এটা কিসের পরীক্ষা হইতেছিল ফাইবারের ফাইবার ইংলিশ স্কিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট ও তাই গিগ পাবলিশ টাইম টাইম দেয় নাকি হ্যাঁ 40 মিনিট গিগ পাবলিশ করতে হলে যাদের কপাল খারাপ তাদের পরীক্ষা দিতে হবে এনি হাউ ও তাহলে সদনরা পরীক্ষা দিতে হইলো দিতে হবে গিগ পাবলিশ করার জন্য পরীক্ষা মাস্ট দিতেই হবে এবং 28 অর্থাৎ 7 স্কোর করতে হবে 40 তে 28 পেতে হবে না হলে ফেল 40 28 বাবা আপনার তাহলে আগের বার 28 এর নিচে হইছিল আগের বার ছিল 26 না 24 জানো পরের বার একদম কানায় কানায় 28 পাইছি আমার বললেন যে আবার পরীক্ষা দেওয়া লাগছে নাকি অর্থাৎ আপনি 3 মাসে সর্বোচ্চ 2 বার পরীক্ষা দিতে পারবেন ফার্স্ট বার ও দুই বার টাইম হ্যাঁ প্রথম বার দেওয়ার পরে আপনাকে রিটেক দেবে ধরেন দুই দিন এক দুই দিন পরে আপনাকে রিটেক রিটেক দেওয়ার অনুমতি দেবে সেই রিটেকে যদি আপনি ফেল করেন তাহলে আপনাকে 3 মাস পরে রিটেকের পরে 3 মাস পরে আপনি আবার অ্যাপ্লাই প্রসেস করতে পারবেন করতে ধরেন যারা আইএলটিএস করা তারাও পারবে না কারণ অ্যানালিটিক্যাল জিনিসটা সম্পূর্ণ আলাদা এটা এটা সম্পূর্ণ সময় 2 ঘন্টা দেয় তাহলে সে পারবে করতে প্রশ্ন সহজ কিন্তু কঠিন কি রকম কঠিন শুনবেন ধরেন করিম রহিমের ভাই রহিম যদুর ভাই যদু সুজনের ভাই সুজন অমুকের ছেলে তাহলে করিমের সাথে রহিমের তাহলে কোন ফ্লোরে আছে এই হলো প্রশ্ন মোটামুটি তার অ্যাকাউন্ট একবার এসই হয়ে যাবে এটা হচ্ছে 40-এ 24 করে পাস
আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম এই স্কিল টেস্ট নিয়ে, স্কিল টেস্ট এটা তো আপওয়ার্কে দিছেন ভাই, ফাইবারে কোনো ই পান নাই? আচ্ছা, আমি যেটা দেখছিলাম যে আমরা স্ক্রিন দেখতেছেন, একটু ফলো করেন, দেখে এইভাবে আমরা আসলে প্রশ্ন কতগুলো এইভাবে করতে পারি, আমরা আসলে পাই কিনা। এখন এটা সার্চ করলাম, এখানে প্রশ্ন হবে কি উইল মিট। হ্যাঁ, আমি এই উইল মিটটাকে আমি কি করছি, এই প্রশ্নটাকে আমি কি করছি, আমি ইউটিউবে সার্চ করলাম। দেখি আমি এখন কয়েকটা ওয়েবসাইট আমি ভিজিট করি, দেখি কোনটা কোনটা প্রশ্ন আছে, তিনটে করলাম, এটা করে নিয়ে এটাই করি চারটা। আচ্ছা, প্রশ্নটা ভিজিট করি, দেখি এখানে কি হচ্ছে, এখানে এই এটা এটা কি আসলেই কি কোনো ঝামেলা আছে নাকি? ভাই, আচ্ছা ওই যে আপনাদের যে ফাইবারের যে গিগ তৈরি করার সময় যে ইমেজের যে সেট করতে হয় ইমেজটা, হ্যাঁ জি জি, ওটাতে আপনার যে বিভিন্ন ধরনের যে ফেসবুক বা বিভিন্ন লিংক দিতে হয়, এটা কি জেপিজি তে সম্ভব? না না, জেপিজি তো লিংক হয় না ভাই, জেপিজি তে লিংক হয় না, ওটা হর পিডিএফ হয়, তাই তো? পিডিএফ হয় আর রি করা যায়, কিন্তু জেপিজি তো হবে না, পিএনজি তো হবে না, তো না পিএনজি তো হবে না। তাহলে আমি কি ওটা আপলোড করব যে পিডিএফ ফাইলে? না, আপনি জেপিজি ফাইলে আপলোড করবেন, কিন্তু যে আপনি এখানে পিন কি বলে এই লিংক করার কোনো দরকার নাই, ইমেজ লিংক করা লাগবে না? না না, ইমেজ লিংক করা দরকার নাই, ইমেজে এসইও করবেন, কাস্টমাইজ করবেন, হলো আপনি এসে যায় প্রপার্টিতে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি দেখাই দেব, দেখাই, হ্যাঁ ঠিক আছে, ওটা আমি দেখাইছি সম্ভবত, আবার দেখাই দেব তাহলে। আচ্ছা, তো আমরা যে যে প্রশ্ন নিয়ে একটু গবেষণা করতেছিলাম না? আচ্ছা, এইখানে কি একটু টু সি অ্যানসার কি দেন তো নিচে যা, দেখেন নিচেতে উত্তর দিছে যে কি হচ্ছে, নিট নিট আস নিট হবে, নিট আস ইজ দা অ্যানসার, নিট হচ্ছে উত্তর, এই জন্য কে উইল মি উইল মি, ঠিক আছে, উইল মি হবে। একদম দুইটা উত্তর দিছে, দেখেন দুইজন, তারপরে আর কেউ অ্যানসার করছে? কপাল এত কি করে আমার অ্যান্সার বাই করতে হবে, আচ্ছা দেখ তাহলে মোটামুটি ভাবে বুঝতে ভাই, ঠিক আছে, এটা এই ওয়েবসাইটে হলো মোটামুটি ভাবে সব অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে। এটা কোনটা ভিজিট করছিলাম, এটা এখানে অ্যান্সার, এটা এটা অ্যান্সার,
ভাবে ছাড়লে তো খুঁজে পাওয়া যায়, কিন্তু কখনো যদি অন্য পেজে যাই সেক্ষেত্রে ঝামেলা কিন্তু জমে যায়। হ্যালো, ভাই প্রশ্ন তো হয়েছে ভাই, মজা পাইতেছে আমি বুঝছেন। আমি এখানে এটা আমি পুরো এই প্রশ্নটা আমি পুরোটাই যাচাই করবো, ঠিক আছে? যদি একটু যদি সব প্রশ্ন যদি কারেক্ট পাই তাহলে ভাই আমি নিজে এক্সাম নিজেই দেবো, তবে দু চার পাঁচজন এক্সাম দিয়ে দেবো, রান এক্সামের জন্য নিবো, আমি পেমেন্ট নেবো, পেমেন্ট সাধন ভাই শুনছেন নি? সাধন ভাই, হ্যাঁ ভাই, সাধন ভাই চলে গেছে নাকি? ভাই শুনছে ভাই কি কইছে শুনছেন? হ্যাঁ শুনছে শুনছে ভাই, আমি তো পেমেন্ট নিব ভাই এক্সাম দিয়ে। যাই হোক পেমেন্ট পাবেন, আঠাশ আঠাশটা হওয়ার পরে, তার আগে না। আঠাশটা তো হয়ে যাইতেছে ভাই। এইভাবে যদি হয় বুঝছেন ভাই তাহলে একদম সম্ভব ভাই, কঠিন কিছু না। সাধন ভাই যেভাবে যে নতুন অন্য একটা ট্যাব যদি ওপেন করি এটা তো সমস্যা, যদি না হয় তাহলে তো দেয়া যায়, আপনার অটোমেটিক আলাদা ট্যাবে পুরো স্ক্রিন ভরে যাবে, ঠিক আছে? আপনি মিনিমাইজ করতে পারবেন না, মিনিমাইজ করার কোনো অপশন নেই। আপনি কোনো মিনিমাইজ করার অপশন নেই, আপনার শুধুমাত্র ব্যাক বাটন থাকবে। এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বলো? রাতে আসেন, আজকে রাতে আসেন, রাতে তো গতকাল রাতে আইছিলাম, কই নাই ভাই। এই পর্যন্ত আমি 8টা প্রশ্ন সার্চ করছি, ঠিক আছে? 8টা রেজাল্ট আমি একবারে হুবহু পাইছি, একই রকম আছে না, মানে একবারে মানে কারেক্ট রেজাল্ট, মানে এখানে যারা সার্চ করে দিয়েছে রেজাল্টটা, ঠিক আছে? আমি ফুল ফিল ওইখানে আমি সার্চ করার পরে আমি ফুল রেজাল্টটা পাইতেছি আর কি। দেখেন আমি যে পরে আরেকটা প্রশ্ন সার্চ করলাম, এখন আপনাদের সামনে একটু দেখেন এই যে রেজাল্টটা বের করি, উত্তর সঠিক আছে, আমিও দেখছি। হ্যাঁ উত্তর সব সঠিক আছে, এই যে আনসার সি আনসার, এই দেখেন এই যে আনসার। আচ্ছা শোনেন মামুন ভাই, আপনার প্রশ্ন আসলো, ঠিক আছে? আপনি প্রশ্ন আসে কিভাবে আপনি আলাদা উইন্ডোতে যাবেন তাই বলেন। আচ্ছা এই জায়গায় এই প্রশ্নটা কি ভুল আছে নাকি, আমি ওইটা দেখতেছি ভাই, ওয়েট ওইটা কিভাবে করব আমি ইতালি। আপনি যে ডেস্কটপে আপনি কাজ করবেন সেই ডেস্কটপের কোনো আলাদা ট্যাবে যেতে পারবেন না। আমি দুইটা যে লিংক দিছি যে প্রশ্নের লিংক দুইটা যদি দুজনে ওপেন করে দেখে মিলে বুঝে, ওই প্রশ্ন তো অনেক প্রশ্ন। হ্যালো আমি 10 নম্বর, হ্যাঁ প্রশ্ন তো অনেক থাকে, অনেক প্রশ্ন থাকে, ইয়ার থেকে কমন পড়বে, আর যেগুলো কমন না পড়ে সেগুলো যে আর কয়েকজনে সাজ দেয়া ডেস্কটপে সাজ দেয়া বা এই থিঙ্কিং করে উত্তরটা বাইর করা যাবে মনে হয় কয়েকজন মিলিয়ে। আমি সর্বশেষ একটা প্রশ্ন করতেছি, এটা এখানে নিয়ে যাই, আমি এটা এখান থেকে সরাই, আমি এখানে নিয়ে যাই,
ভাই গেল না তো সরি ভাই হ্যাঁ চলে গেছে কোন ভাই জি ভাই ভাই জন আছি একদম শুরু করি আমাদের আমার এই জায়গা দুইজন আছে তিনজন আছে দৌড় তো দৌড়ন ভাই একটু দৌড় তো দৌড়ন নিউট আপনি তো এইখানেই আসতেছে আমার নিউট আপ ওই ট্যাবে নিতে হবে নিউট আপ প্রশ্ন সার্চ করলাম এক্সাম দিলাম এটাকে কপি করলাম আমি এখানে যে এটাকে সার্চ করলাম বামুন ভাই কোমে থেকে যদি পেজ দেই আর ফায়ারফক্সে দেই যদি সার্চ দেই তাহলে হবে না জি কে বলছেন আমি কোন হ্যাঁ ম্যাডাম বলেন তনুশ্রী জি ম্যাডাম তনু আপনি বলেন যদি আমি ক্রোম থেকে এক্সাম দিলাম আর ফায়ারফক্সে গিয়ে হচ্ছে সার্চ দিলাম তাহলে হবে না যদি ফোন থেকে এক্সাম দিবেন এক্সাম দিবেন ক্রোমে এবং ফায়ারফক্স দুটো অন করবেন এই তো হ্যাঁ দুটো অন করে মানে এখানে একদম দিলাম আর যেটা সমস্যা হবে ওটা কপি করে নি ফায়ারফক্স আমি সার্চ দিলাম কপি করে আপনি এখানে মিনিমাইজ করতে পারবেন না এই অপশনটা থাকবে না ক্লোজ অপশনটা থাকবে একদম তাহলে আপনি যে যাবেন আমরা তো এটা নিয়ে আলোচনা করতেছি যে আসলে আমাদের কি বিকল্প ব্যবস্থা আছে এটা নিয়ে আলোচনা করতেছি আমরা একদম শুরু করলাম একদম শুরু করার পরে এই ধরুন এই পেজটা আছে এই পেজটা সম্পূর্ণ ফুল আমাদের ফুল পেজ হয়ে যাবে অটোমেটিক আমাদের দ্বিতীয় ট্যাব নেওয়ার সুযোগ থাকবে না মানে যে আমি একটা ট্যাব নিব এই ট্যাবে আসবো এরকম কোনো সুযোগ থাকবে না তারপরে আমরা চাইলে এরকম মিনিমাইজ করে আমরা এখানে আবার আলাদা একটা নিব ব্রাউজার অন করবো সেই সুযোগ আমাদের থাকে না দেয় না ঠিক আছে এই হলো আমাদের সমস্যা এই জন্য আমরা ওইটা নিয়ে ভাবতেছিলাম যে কী করা যায় আর আমি ভাবতেছি আমার মতো করে আমি আসলে কী করতে পারি আচ্ছা দেখেন আমি ফায়ারফক্স অন করলাম আমি আলাদা একটা ট্যাব ইসে মনিটরে ঢুকে দিলাম এটা আমি এই মনিটরে এক্সাম দিব এখন লিঙ্কটা কি আছে নাকি চলে গেছে এক্সামের জি ভাই আমি আমার কাছে মনে হইতেছে আমি সাকসেস হইতে পারবো বুঝছেন ব্যাপারটা সুদন ভাই হ্যাঁ ভাই আমার কাছে মনে হইতেছে আমি পারবো নিজের এক্সাম নিজেই দিতে পারবো মনে হইতেছে তো এর জন্য আমার যেটা করতে হবে আমার প্রথমত একটা ট্রায়াল করতে হবে আর যেটা করতে হবে সেটা হলো আপনার ট্রায়ালটা করতে হবে ইসের উপরে মাইক ওয়ার্কারের উপর দিয়ে ট্রায়ালটা চালাইতে হবে আমরা তো নিজেরটা নিজেই ট্রাই করতে হবে এক্সাম দিতে হবে একটা তারপরে দেখতে হবে যে আসলে কি হয় কারোটা রিস্ক নেওয়া যাবে না কিন্তু এখন যদি কারো যদি এমন অ্যাকাউন্ট থাকে যে সে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দেবে ওইটা যদি ট্রাই করতে পারতাম তাহলে সে ভালো হইতো বাবুল কি অ্যাকাউন্ট ই করছে নতুন করছে বাবুলের কাছে জিজ্ঞেস করতে হবে বাবুল কি অ্যাকাউন্ট করবে নাকি করছে এটা জিজ্ঞেস করতে হবে তাই বুঝে বাবুলের অ্যাকাউন্টটা নিয়ে ট্রাই করে দেখতে দেখা দিতে পারে আমার হচ্ছে যে আপু যে কথাটা বললো ব্রাউজার যদি চেঞ্জ করি অথবা স্ক্রিনশট দিয়ে রাখি অথবা সেটা যদি একাধিক কিছু উইন্ডো ওপেন করি তাহলে কি হবে কিনা না না হবে না হবে না আপনি একাধিক উইন্ডো ব্যবহার করতে পারবেন না এটা মিনিমাইজ করতে পারবেন না এই ট্যাবটা সম্পূর্ণ ফুল হয়ে যাবে
অটোমেটিক আপনার যে ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লেটা ফুল অটোমেটিক ফুল হয়ে যাবে এক্সামের জন্য। ভাই আপনি আপনি এইমাত্র কি করলেন এটা, মানে কিভাবে ট্রাই করলেন যে সাকসেস হবেন বললেন, কি করছিলেন? যে আমি ট্রাই করলাম কিভাবে, আমার ভাই আমার হলো সেট আপটা একটু ভিন্ন ভাবে তৈরি করা, তো আমারটা আপনাদের সাথে মিলবে না। আমার একটা কি বলে আমাদের পিসিতে দুইটা মনিটর সেট আপ করা, তো দেখলাম যে আমার যদি নতুন উইন্ডো হয় সেক্ষেত্রে অন্য একটা মনিটর কাজ করা যায় কিনা, তাই দেখলাম যে না কাজ করা যায়। এই আচ্ছা সুজন ভাই আপনি কি এখন রিস্ক নেবেন? সুজন ভাই জি ভাই এখন কি রিস্ক নেবেন? এক্সাম দেওয়া দরকার, লিভ নেবো কিভাবে? মানে বললাম রিস্ক নেবেন নাকি, তাই বললাম এক্সাম দিবেন ও রিস্ক হ্যাঁ নেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা তাহলে শুরু করেন। আচ্ছা মামুন ভাই একটা কথা ছিল, জি কোন আপা বলেন। বলছি হ্যাঁ আমার হচ্ছে যে ফাইবারে দুইটা অ্যাকাউন্ট, এখন দুইটা অ্যাকাউন্টে যদি আমি একই ছবি ব্যবহার করি একই ইনফরমেশন ব্যবহার করি তাহলে কি প্রবলেম হবে? এখন আপনার ফাইবারে দুইটা অ্যাকাউন্ট, আপনি দুটো ডেস্কটপ ব্যবহার করতে হবে প্রথমত, একটা কম্পিউটার তো আপনি দুটো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। দ্বিতীয়ত আপনার একই রিকোয়ারমেন্ট দিয়ে দুইটা অ্যাকাউন্ট চালাইতে গেলে দেখা গেলো কোনোভাবে আপনার ধরা পড়লে আপনার ইয়ে হয়ে যাবে, ঝামেলা করবে, আপনি একটু পরিবর্তন করবেন আর কি। সম্পূর্ণ যদি এক থাকে সেক্ষেত্রে মানে একটা তো মানে ছবি টবি সব আলাদা দিতে হবে, ইনফরমেশন ইনফরমেশন কিছুটা একটু ই করবেন আপনি, একটু একটু পরিবর্তন করবেন। আচ্ছা ছবি হচ্ছে একটা যাবে না, এই তো এক রাখা যাবে না। হ্যাঁ সুদন ভাই হ্যাঁ ভাই শুরু করবেন। হ্যাঁ ভাই করবো। আচ্ছা শুরু করেন, আর যদি মনে হয় যে না আপনার আমার এই জায়গায় আবার দুজন আছে, লো আপনার পাশে দুজন আছে, হ্যাঁ তাহলে শুরু করেন, তাদের ওর হেল্প নেবো। আচ্ছা তার তাদেরকে আমার মিটে ঢুকাই দেন, মিটে ঢুকাই দেন তারা তো সামনে না, আমার আমার ল্যাপটপে আমার রুমে থাকতে নেই আগে এক্সামটা দেই তারপর দেখি কি হয়।